আব্দুল হাকিম লিখেছেন, আমি যদি কারোর কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয়, তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া জায়েজ হবে কিনা। সেলিম আল দিন আপনি লিখেছেন, আমার আব্বা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, তিনি মারা গেলে যেন একটা মহিষ কিনে সেই মহিষ জবাই করে লোকজনকে খাওয়াই। আমার আব্বা গত শনিবার মারা গেছেন, এখন আমার প্রশ্ন হলো এই ওসিয়ত না মানলে কি পাপ হবে বা আমার আব্বার কোনো গুনাহ হবে? নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ প্রায় দুই তিন মাস পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? আব্দুল হাকিম লিখেছেন, আমি যদি কারোর কাছে টাকা পাই আর সে যদি টাকা দিতে ইচ্ছুক না হয়, তাহলে তার থেকে সেই টাকা চুরি করে নেওয়া জায়েজ হবে কিনা? আপনার পাওনা টাকা যদি কোনোভাবে আদায় করা না যায়, সে ঘড়িমসি করে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ টাকা তার কাছ থেকে যে কোনোভাবে নিয়ে নিতে পারেন। এটাকে যে চুরি হারাম তার আওতায় মনে করা হবে না, কারণ এটা আপনার হক এবং অধিকার, আপনার অধিকার, আপনি আদায় করে নিতে পারেন, সেটা নিষিদ্ধ চুরির আওতায় পড়বে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আছে, সে হাদিস থেকে আমরা এখানে দলিল গ্রহণ করতে পারি যে একজন ব্যক্তি তার যাদের ভরণ পোষণ দেওয়া তার কর্তব্যের অংশ, তাদের ভরণ পোষণ তিনি দিচ্ছিলেন না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন যে যিনি ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখেন তাকে বলেছিলেন যে তার সম্পদ থেকে তুমি নিতে পারো ওই পরিমাণ যে পরিমাণ তোমার প্রাপ্য বা তোমার প্রয়োজন। তো ঠিক একইভাবে আপনি তার অজান্তে তার সম্পদ থেকে নিতে পারেন, আপনার পাওনা অংশটুকু যদি সে ঘড়িমসি করে এবং দিবে না বলে আপনি অনেক বেশি আশঙ্কা করে। সেলিম আল দিন আপনি লিখেছেন, আমার আব্বা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন, তিনি মারা গেলে যেন একটা মহিষ কিনে সেই মহিষ জবাই করে লোকজনকে খাওয়াই। আমার আব্বা গত শনিবার মারা গেছেন, এখন আমার প্রশ্ন হলো এই ওসিয়ত না মানলে কি পাপ হবে বা আমার আব্বার কোনো গুনাহ হবে? দেখুন, আপনার আব্বা মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে যেয়ে থাকেন যে মহিষ কিনে মহিষ জবাই করে মানুষজনকে খাওয়াবেন, এবং এক্ষেত্রে যদি এটা আমাদের গতানুগতিক যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে খাওয়ানোর কালচার আমাদের সমাজে প্রচলিত আছে সেটারই অংশ হয়, তো সেক্ষেত্রে ওসিয়তটা ভ্যালিড কোনো ওসিয়ত নয়, এটা মানা আবশ্যক নয়। যে ওসিয়তটা শুদ্ধ ওসিয়ত নয় সেই ওসিয়াত পূরণ করা আবশ্যক নয় ওয়ারিসদের উপরে। বিধায় আপনি আপনার বাবার জন্য ইস্তিগফার করবেন, সাধারণভাবে তাঁর সাদকা করবেন এবং তার অন্য কোনো ওসিয়ত থাকলে পূরণ করবেন, এই ওসিয়ত পূরণ করা আবশ্যক নয়, বিশেষ করে 40-3 দিনা এবং এই টাইপের যে ওসিয়ত আছে সেই টাইপের ওসিয়ত যদি বাবা করে যান তাহলে। নুসরাত ফারজানা পিউলি আইডি থেকে আপনি লিখেছেন, একজন ব্যক্তি যে অসুস্থ প্রায় দুই তিন মাস পর তার চিকিৎসার পেছনে ভালোই টাকা খরচ হয়, তার আয়ও তেমন নেই, সে ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কি? তার চিকিৎসা যেটা তার জন্য জরুরি, তার বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, এ ধরনের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করার মতো, বহন করার মতো ক্ষমতা তার যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা থেকে তাকে দেয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাকাতের টাকা এটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিবেন, আর চিকিৎসা এটা মানুষের বেঁচে থাকার জন্য যেহেতু মৌলিক প্রয়োজন, বিধায় এটার জন্য আপনি তাকে টাকা দান করতে পারবেন জাকাতের টাকা থেকে।